Hello Bundhura, Assalamu Alaikum and welcome back to my channel and page Bindas Results. Ki khabar shobai, amar arekti notun vlog dekhar jonne tomader shobai ke shagotom janacchi. Ajke onek 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 din pore ekta saptahik rannar ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জানি তোমরা আমাকে অনেকেই বলেছো যে আপু সপ্তাহের রান্নার যে ভিডিওগুলো সেগুলো তোমাদের ভালো লাগে সেগুলো কেন দিই না। আসলে কয়দিন থেকে একদমই সময় পাচ্ছি না, এত কাজ নিয়ে ব্যস্ত, কাজে যাও সংসার সব নিয়ে খুবই ব্যস্ত, সো এই কারণে অনেক দিন দেওয়া হয়নি। বাট আজকে ভাবলাম যে আজকে সপ্তাহের আবারও একটা রান্না করলাম, অ্যাটলিস্ট তিন চার দিনের, তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সো আজকে আমি বেশ কিছু রান্না করব যেগুলো আমি নেক্সট চার পাঁচ দিন ধরে খাবো, কারণ আমার কাজে আমার জবে এত ব্যস্ততা যাচ্ছে যে আমি প্রতিদিন রান্না করার একদমই সময় পাই না। আর আমার বাসায় জানোই তো বাড়ন্ত বয়সের বাচ্চারা, সো আমার খাওয়া বা প্রোটিনটা স্পেশালি একটু বেশি লাগে, ওরা কার্বোহাইড্রেট অত খায় না, বাট প্রোটিন যেমন চিকেন বা গোশ বা মিটটা বেশি পছন্দ করে খেতে আর ভেজিটেবল, সো এইগুলোই আজকে আমি রান্না করব। সো প্রথমে আমি রান্না করব মুরগির রোস্ট। এই মুরগির রোস্টটা বাচ্চারা অনেকদিন থেকে আমাকে বলছিল, আবদার করছিল যে পোলাও দিয়ে রোস্ট খাবে, বাট আমি অনেক স্পেশাল করে রান্না করছি না, বাসায় যা যা আছে তা দিয়ে আমি আজকে মুরগির রোস্টটা রান্না করব। সো হালকা বাদামি করে আমি রোস্টটা একটু ভেজে নিলাম। রোস্টকে কখনোই অনেকক্ষণ বেশি কড়কড়া করে ভাজবা না, তাহলে কিন্তু রোস্টটা কেমন জানি একটা শক্ত শক্ত হয়ে যায়, ভিতরে গোশটা চিমড়া হয়ে যায় কারণ জুসটা বের হয়ে যায়। সো হালকা বাদামি করে উপরটা ভেজে নিলে এটা দেখবা খেতে অনেক মজা লাগছে আর অনেক ভিতরে সফট আর জুসি থাকবে। তারপরে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজকে ভালো করে ভুনে এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি খুবই ভালো মতো কষিয়ে নিব। তারপরে এতে একে একে দিয়ে দিব সব মশলা, সেটা হলো একটু লবণ, স্বাদমতো লবণ, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর এটা হলো জয়ফলের গুঁড়া। এই তো এইটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে আবার কষিয়ে নিব। এখানে একটা ছোট্ট ব্লেন্ডারে আমি প্রথমে বাদাম নিয়ে নিব, তারপরে দিব জয়ত্রী কয়টা, তারপরে দিব বেরেস্তা, আর দিব একটু ক্যাচাপ। টমেটো ক্যাচাপ দিলে রোস্টে একটা আলাদা ফ্লেভার হয়। তারপরে এইগুলো সবগুলোকে আমি একসাথে খুবই ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা একটু টাইম মতো ভালো করে করবে যেন একদম ব্লেন্ড হয়ে যায়, এটার মধ্যে গোটা গোটা দানা থাকলে এটা মুখে আবার পড়বে, তো এটা ঝোলের সাথে ভালো মতো মিক্স হবে না। তারপরে যেটা করব, যে মশলাটাকে আমি ভুনে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন সব চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নিব। মশলার মধ্যে এটাকে ভালো মতো একটু এপিট ওপিট কষিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে পানি দেব না, এটাকে আমি দুধ দিয়ে অল্প হালকা আঁচে এটাকে আমি সিদ্ধ করে নিব। রোস্ট রান্না করার সময় পানি না দিয়ে দুধ দিলে, দুধ দিয়ে সিদ্ধ করলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়, আর ঝোলটা একটু ঘন হয়, একটু চটচটে হয়, বেশ মজা লাগে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব সেই বাদাম, বাদামটা যে আমি বেটে রেখেছিলাম সেই বাদামটা, বাদাম বাটা দিয়ে তারপরে এটাকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিব। বাদাম বাটা দিয়ে তারপরে এপিট ওপিট ভালো করে চিকেনগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিব আলু বখরা, আর দিয়ে দিব কয়টা গোটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ফেড়ে দিব না, কারণ ফেড়ে দিলে একদম অনেক বেশি ঝাল হয়ে যাবে। তারপরে এটার মধ্যে দিয়ে দিব একটু হুইপড ক্রিম,
ক্রিমটা তোমরা অপশনাল, এটা নাও দিতে পারো, বাট ট্রাস্ট মি, ক্রিম দিলে একদম রোস্টেড যে একটা মজার ফ্লেভার হয়। তারপরে দিয়ে দিব কেওড়ার জল, জানোই তো কেওড়ার জল না দিলে তো রোস্টের সেই গন্ধটাই হবে না। তারপরে দিয়ে দিব ঘি, ঘিটা আমার বাসায় বানানো, আমার রেসিপি অলরেডি ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি আর একটু লেবুর রস। চিনি না দিলেও কিন্তু রোস্ট মজা লাগে না, অনেকেই চিনি ছাড়া রোস্ট রান্না করে, বাট আমার কাছে রোস্ট হালকা একটু মিষ্টি থাকবে, তখন এটা খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিব বেরেস্তা। এই তো আমার রোস্ট একদম হয়ে গেছে, দেখতে কেমন হলো অবশ্যই জানিও। যেহেতু একটু পোলাও রান্না করব রোস্টের সাথে, তাই অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে কি ভেজিটেবল করা যায়। তারপরে মনে হলো বেগুন ভাজি করি, কারণ পোলাওয়ের সাথে বেগুন ভাজি একদম খুবই জমে যায়, আর আমার বাচ্চারাও এই বেগুন ভাজি খুবই পছন্দ করে। তো বেগুনগুলোকে হালকা মচমচা করে ভেজে তুললাম। আমি বেগুন ভাজিতে বেগুন মাখানোর সময় অলওয়েজ উপরে একটু বেসনের গুঁড়া দিয়ে দিই, তাহলে তেলটা ভিতরে কম যায় আর এটা একটু বেশ মচমচাও হয়। তারপরে বসিয়ে দিব পোলাও, কারণ যেহেতু আমি আজকে অনেক রান্না নিয়ে বসেছি, সো আজকে যেই রান্নাটা খাবো সেটা হলো পোলাও, মুরগির রোস্ট আর হলো বেগুন ভাজি। তাই এইটা আমি সবার আগে বসালাম, পোলাওটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি রান্নায় চলে যাব, কারণ অন্য রান্না শেষ করতে করতে যদি আমি পোলাও বসাই তাহলে অনেক রাত হয়ে যাবে। জানোই তো আমি অলওয়েজ কাজ থেকে এসে সন্ধ্যার পরে রান্না শুরু করি, এই জন্যে আমার একটু সময় লাগে। সো এই জন্যে আমি আগে পোলাওটা বসিয়ে দিলাম, এখন আমি রান্না করব প্রথমে গরুর গোশ। আমি কাজ থেকে বের হয়ে প্রথমেই গেছিলাম হালাল দোকানে, যেখানে গরুর গোশ মুরগির গোশ পাওয়া যায়, সেখান থেকে আমি আজকে ফ্রেশ গরুর গোশ মুরগির গোশ আর খাসির গোশ নিয়ে এসেছি। সো আজকের রান্না করার জন্য যেন নেক্সট 4-5 দিন আমার আর রান্নার কোনো ঝামেলায় না থাকে। সো আজকে যে একটা মজার গরুর গোশ পেয়েছি দেখো, মানে একদম সিনার গোশে ভরা। আমি জানি অনেকেই তোমরা বলবা যে এত সিনা এত চর্বি, বাট গরুর গোশ রান্নার সময় এইরকম টাইপের গরুর গোশ না হলে কিন্তু সেই গরুর গোশের মজাই লাগে না। সো গরুর গোশগুলোকে ওরা কেটে দেয়, বাট স্টিল আমাকে বাসায় এসে আবার একটু ছোট করে কাটতে হয়, কারণ ওরা বেশ বড় বড় টুকরো করে দেয়। আমি ওদেরকে স্পেশালি বলি যে হাড্ডিগুলো কেটে দিতে, কারণ এই হাড্ডি কিন্তু বাসায় কাটা একদমই সম্ভব না। সো ওরা হাড্ডিগুলো অ্যাটলিস্ট ছোট ছোট করে দেয়। তারপরে তো আমি এখানে নর্মালি আমি গরুর গোশ যখন রান্না করি আমি সব মশলা একসাথে দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিই। গরুর গোশ রান্না করা আমার মানে দুনিয়ার সব থেকে ইজি রান্নার একটা রান্না। এই তো একে একে সব মশলা দিয়ে দিলাম, যেগুলো ইউজুয়াল আমরা অলওয়েজ গরুর গোশে দেই সেই নর্মাল মশলাই দিয়ে এটাকে আমি এখন চুলার পরে বসিয়ে খুবই ভালো মতো কষিয়ে নিব। আমি একদম জাল জোরে দিয়ে অনেকক্ষণ ধরে গরুর গোশটা কষিয়ে নিব। আমাদের বাসায় গরুর গোশের ফ্যান সবাই, মানে বড় থেকে ছোট থেকে শুরু করে সবাই, যেই দিনই শুনবে যে আজকে গরুর গোশ রান্না হচ্ছে, বাচ্চা বুড়ো সবার একদম ঈদ লেগে যায়। সো আজকে আমি গরুর গোশটা আলু দিয়ে রান্না করছি। আমার তো আলু দিয়ে গরুর গোশের ঝোল খেতে খুবই মজা লাগে। আলু দেওয়ার পরে এটাকে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে নামানোর আগ দিয়ে দিলাম জিরার গুঁড়া। তোমরা সবাই জানো যে আমি জিরার গুঁড়া ছাড়া গরুর গোশ রান্নাই করব না। আমি জিরাটাকে বেশি করে ভেজে রেখে দিই, তারপরে যখন আমি এরকম গোশ বা বড় মাছ রান্না করি আমি জাস্ট হামানদিস্তায় এই জিরাটাকে একটু গুঁড়া করে নিয়ে আমি উপরে ছিটিয়ে দিই।
তারপর এখানে রান্না করছি খাসির গোশ। খাসির গোশটাকে আমি একটু রেজালার মতো করব, তাই এটাতেও আমি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এটাতে আমি বলে রাখি, এটাতে আমি জয়ফল জয়ত্রী দিয়েছি, বাট এটাতে আমি কোনো হলুদের গুঁড়া দেইনি, যেহেতু আমি এটা একটা রেজালার মতো করার চেষ্টা করছি। আর অল্প একটু বাদাম বাটা ছিল, সেই বাদাম বাটাটাও আমি এই খাসির গোশে দিয়ে দিলাম। এই বাদাম বাটাটা খাসির গোশটাকে খুবই একটা মজার স্বাদ নিয়ে আসবে। এই তো খাসির গোশটাকে আমি খুবই ভালো মতো কষিয়ে নিলাম, দেখো একদম তেলের উপরে উঠে আসছে। খাসির গোশটাকে ভালো করে না কষালে অনেক সময় দেখা যায় যে খাসির গোশের একটা গন্ধ থাকে। তারপরে দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল, তারপরে এখানে দিয়ে দিব গোটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা রেজালাই কিন্তু খুবই মজা লাগে। তারপরে এই তো আমার খাসির গোশ রান্নাও শেষ, দেখো তেলের উপরে উঠে কি সুন্দর একটা যে চেহারা হয়েছে বলার মতো না। অবশেষে অবশেষে আমার রান্নার পালা শেষ, এখন আমাদের ডিনারের টাইম। আজকে রান্না করতে করতে বেশ একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু আমি অনেক রান্না একসাথে করলাম, যেন আর নেক্সট 4 দিন আমাকে রান্না না করতে হয়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।